ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর বলেছেন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গিয়েছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। তোমার আজ যা আছে কাল তা অন্য কারোর ছিল, পরশু সেটা অন্য কারোর হবে। পরিবর্তনই সংসারের নিয়ম। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খুঁজো। পৃথিবীতে কেউ পরচর্চা করে সফল হতে পারেনি, সফল হয়েছে নিজেকে চর্চা করে। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কি, কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি। ভগবান বলেছেন, তুমি জীবনে কতটা সুখী সেটা বড় কথা নয়, তোমার জন্য কতজন সুখী হয়েছে সেটাই বড় কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জন্মেই মানুষের পরিচয় নয়, মানুষের আসল পরিচয় হল কর্মে। ভালো কর্ম করে যাও, দেখবে সবাই তোমাকে চিনবে, সবাই তোমাকে ভালোবাসবে। লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে। মায়ার এই পৃথিবীতে সকলেই অভিনয় করে, কেউ বা অপরের সাথে, আবার কেউ নিজের বিবেকের সাথে। যখন কোনো ব্যক্তির কাছে মান, যশ ও অর্থ এই তিনটি জিনিস থাকে, তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না। তখন সে ভুলে যায় যে তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়। বুক পকেটে টাকা না থাক, বুকে আত্মসম্মান থাকাটা জরুরি। বুদ্ধি না থাক, বিবেক থাকাটা জরুরি। জ্ঞানী না হও, দানী হওয়াটা জরুরি। বড়লোক না হও, বড় মনের মানুষ হওয়াটা জরুরি। মানুষ হয়েও মানবিকতাটা থাকা জরুরি। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে সঠিক পথের সন্ধান পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে নিচে ডেসক্রিপশন বক্স ফলো করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন।